वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू छोटो लिटिल लाइफ विद एएसआर। एक्चुअली आमार रान्नार बा कुकिंग चैनल नय, किंतु थंबनेल देखे तोमरा बुझते पारछो आज के रान्ना माने ट्राई करो फर्स्ट टाइम बाड़ीते सन्धे देवा हो जाए। आगे तो हच्छे एखन बुझते ही पारछो लकडाउन चलछे, बाइरे बेरोनो जाए ना, मोटो ब्लगिंग बा ट्रावेल ब्लग तो इम्पसिबल, बाद ही दाओ। সেই জন্যই ভাবলাম, অনেকেই অনেকবার ধরে বলছিল যে ডেলি ব্লগ বানাও, ডেলি ব্লগ বানাও। ডেলি ব্লগ অ্যাকচুয়ালি কী বানাবো? ফ্রিজের দরজা খুলছি, সুইচ দিচ্ছি, এসব আর কী ব্লগ বানাবো? দু তিন দিন আগে অ্যাকচুয়ালি আমার ফেসবুক মেমোরিতে দেখছিলাম যে গত দু বছর আগে বোধ হয় ডমিনোসে পিৎজা খেতে গেছিলাম, তো সেটা দেখে হঠাৎ করে মনে পড়লো যে চলো একটু বাড়িতে বানানো যেতে পারে। বাড়িতে যদি পিৎজা বানিয়ে খাই তো সেটা হেলদিও হবে, আর তাছাড়া রেস্টুরেন্টটা এখন এমনি বন্ধ, ডমিনোস বন্ধ। সো ওই জন্যই চলো আজকে ট্রাই করে দেখা যাক, ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখা যাক কেমন তৈরি হয়। তারপর বাকিটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, চলো। এখন আমরা জল গরম বসিয়েছি, কতটা দেবো দেখবি? এটা কি দিয়েছিস? এটা চিনি দিয়েছি, চিনিটাকে গুলে নিচ্ছি গরম জলে, তাই তো? তো আজকে আমাদের যেটা মেনু, মানে পিৎজা বানাতে গেলে যে যে জিনিসগুলো লাগবে অ্যাজ এ ইনগ্রেডিয়েন্ট, সেগুলো আগে তোমাদেরকে দেখাই। প্রথমে লাগবে ময়দা, ইস্ট, চিজ, আর এটা পনির নিয়েছি আমি, এটা ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি, আর এটা হচ্ছে ভেজ মিওনিস, এটা সস, আর আদাটা নিয়েছি হচ্ছে এটা তৈরি করার জন্য সসটাকে একটু আদা দিয়ে, মানে মানে এই সসটা কি আমাদের হবে না? যখন পিজাটা দেওয়া হবে করার মধ্যে, তখন বাটারটা দিলে কি হয় ওটা ধরে যায় না তলাটা, আর এখানে তো মানে গরম জল করে তাতে চিনি দিয়ে রেডি করা হয়ে গেছে। এটাতে কি করবি? এটার মধ্যে ইস্ট দেবো, দেখুন 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আবার এতে ময়দাটা দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হবে। এটা ইয়ে দে, এটা কাটতে হবে। আচ্ছা, সাতটা বানানোর জন্য কতটা ময়দা লাগবে? 1 কেজি লাগবে কি? এই কতটা বড় হবে সেটার উপর ব্যাপার। অ্যাকচুয়ালি শি ইজ নট ওপি in making pizza. এই আমি কিন্তু এটা প্রথমবার বানাচ্ছি। মানে তুই যে বলি এর আগে বানিয়েছিস, বাড়িতে ট্রাই করেছিস? আরে ওটা এভাবে বানাইনি আমি, ওটা তো আমি মানে মনে হয়েছে খিদে পেয়েছে খেয়ে নিয়েছি। আচ্ছা এটা তো মাখবো নাকি? এটা কি আমি মাখবো? তুই মাখবি না তো কে মাখবে? আমি অ্যাকচুয়ালি ভাতই মাখতে পারি না, মাকে বলি ভাত মেখে দেওয়ার কথা, আমাকে বলছে আটা মাখার কথা, বুঝো কাণ্ড। কুচবি কুচবি, এইবার আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে রান্নার আসল পার্ট, নুন। চুপ কর, কতটা নুন দেবো? এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে। এটা কতক্ষণ থাকবে? 1 ঘন্টা। সো যতক্ষণ ময়দাটা ইস্ট দিয়ে মিশিয়ে মাখা থাকবে আর কি, 1 ঘন্টা, রাইট? তো 1 ঘন্টা ধরে এটা মাখা অবস্থায় থাকবে, তাতে করে কি হবে ময়দাটা বেশ ফুলে ফেলে উঠবে, আর যতক্ষণ না ময়দাটা আবার কাজের মতন লাগে ততক্ষণ চলো এই জিনিসটাকে কাটিং করে নেওয়া যাক। শুধু ক্যাপসিকাম নয়, সঙ্গে এই পেঁয়াজগুলোকে এবার কেটে নেব। অ্যাকচুয়ালি আমি সব করছি, মানে সব কিছু করেই দিয়েছি, খুন্তি ভিডিওটা সবটাই আমি করেছি প্রায়, এখন ভাই দৌড়ে আছে, আর এই দেখতে পাচ্ছ খুন্তি নাড়ছি। দূরে দাঁড়িয়ে রয়েছি, ডেঞ্জার জোন ওখানে, মানে তেল ছিটকাতে পারে, আমি তো খুব সাহসী ওই জন্য সেফ ডিস্টেন্স মেনটেন করে গেছি। সমজরে 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 না, তো এবার আমরা এটা দেখব খুলে কেমন কি অবস্থা এসেছে। সো দেখতেই পাচ্ছ যতটা আটা মাখা মানে ময়দা মাখা হয়েছিল তার চেয়ে অনেকটাই ফুলে বেড়ে গেছে ইস্ট দিতে।
আমাদের দিদিমণি, রান্নার দিদিমণি। তো রেডি হয়ে গেছে, একটা ফার্স্টে পানি নিয়েছি, মেঘা টেস্ট করে দেখছে, সঙ্গে আমাদের নেহা, রাধুনী দিদি, আর এদিকে ক্যামেরা শাই পারসন, আর এখানে এক পিস রয়েছে, সেটা আমি খাবো। আর এবার আমি একটা টেস্ট করতে এই ধারাটি এই ভালো বানিয়েছিস রে, মজা আয়া বানিয়েছি বলবো না, 99% কাজ ওই করেছে, আমি খালি গ্যাস জ্বালিয়েছি, আর মাঝখানে আমরা খুন্তি ধরার নাটক করেছিলাম, ওই নাটকই করেছিলাম না, সত্যি বেশ ভালো হয়েছে। আগে খেয়ে নি, হ্যাঁ ভালো হয়েছে, বুঝতেই পারছ, খাওয়াটাই আসল, খেয়ে নি, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, চলো। কেমন হয়েছে? তুই তো বানিয়েছিস, আয় দিকে, আসতেই হবে। সো ইচ অ্যান্ড এভরিথিং ক্রেডিট গোজ টু হার, প্ল্যান বানানো থেকে শুরু করে মালপত্র আমি নিয়ে এসে দিয়েছি, যাই হোক পয়সা দিয়েছিল মা, খেতে সত্যিই খুব ভালো হয়েছে। আর আমরা এখন বাকিগুলো আরও বানিয়ে নেবো, একটা বানিয়ে নিই, আমরা ট্রাই করে দেখছিলাম কেমন হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে, ফাটাফাটি, ভাই আর বোন ওরাও রিভিউ দিয়ে দিয়েছে। আমার চ্যানেলের কন্টেন্ট সাধারণত মোটো ব্লগিং বা ট্রাভেল ডোন্ট মাইন্ড ট্রাভেল ট্যুর মোটো ব্লগিং এই সমস্ত রিলেটেড আমি চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি, তোমরা যদি কেউ চ্যানেল নতুন থেকে থাকো তাহলে অবশ্যই একবার ঘুরে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর বুঝতেই পারছো এখন লকডাউন চলছে, সেই জন্যে বাইরে বেরোনো যাচ্ছে না, ওই জন্যই অনেকদিন ধরে ভাবছিলাম যে ডেলি ব্লগ টাইপের কিছু একটা আপলোড করব। তো চাইলে তোমরা পুরো চ্যানেলটা ঘুরে দেখতে পারো, আমার বিভিন্ন রকমের যে সমস্ত ভিডিওগুলো আমি লাস্ট পুরুলিয়া, দীঘা, বাঁকুড়া এই সমস্ত কিছু টুকটাক ব্লগ বানানোর চেষ্টা করি আর কি, বানাই বলবো না, চেষ্টা করি যতটা পারা যায়। সাপোর্ট করো তোমরা, আরও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন বাজিয়ে দিও, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ। আর চলো আজকে ভিডিও আর বেশি লেন্দি করবো না, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিও, তো এখানে ভিডিও শেষ করছি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে ঘন্টা বেল আইকন বাজিয়ে দিও, যাতে পরেরবার ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পেয়ে যাও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো। আর হ্যাঁ, তার আরেকটা জিনিস, এই ধরনের ব্লগ যদি আবার পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে নিচে জানিও যে ব্লগটা কেমন লাগলো, আর ইনফরমেশন রিলেটেড যে ব্লগগুলো আমি আপলোড করছিলাম, এর আগে লাস্ট দুটো ব্লগ আপলোড করেছিলাম, তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখতে পারো। আর চলো আবার দেখা হবে নেক্সট কোনো রাইডে, নেক্সট কোনো ব্লগেতে, নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ, ওয়্যার ইউর মাস্ক অ্যান্ড ইউজ স্যানিটাইজার, টাটা, বাই বাই, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, টাটা। But I gotta leave soon. I gotta-